ময়মনসিংহের ঈশ্বরগঞ্জের সফল নারী উদ্যোক্তা খাইরুন নাহার 2012 সালে ছোট্ট একটি পুকুরে শুরু করেন মাছ চাষ। এরপর আর পিছু ফিরে তাকাতে হয়নি এই নারী উদ্যোক্তার। খাইরুন নাহারের এখন চাষযোগ্য পুকুর রয়েছে 8টি। এসব পুকুর থেকে বছরে আয় হচ্ছে 10 লক্ষাধিক টাকা। শুধু মাছ চাষই নয়, পুকুর পাড়ে মৌসুমি সবজি চাষ করে বাড়তি আয় হয় আরো 3 থেকে 4 লাখ টাকা। সরকার যদি আমাদের নারী উদ্যোক্তারা যেভাবে কাজ করে যাচ্ছে, যদি একটু আর্থিক সহযোগিতার হাত বাড়ায়, সেই থেকে আমাদের যে পদক্ষেপ আরো অনেক বেশি করতে পারবো। আর্থিক অসুবিধার জন্য অনেক কাজ করতে পারছি না। খাইরুন নাহারকে অনুকরণ করে অনেকেরই কর্মসংস্থান হচ্ছে বলে জানান খামারের কর্মচারীরা। প্রজেক্টে কাজ করতেছি, যে স্বামী স্ত্রী মিলে করি, যে মোটামুটি আগে থেকে ভালোই। কৃষি কাজ করতেছি, আল্লাহ রহমত 10-15 জন কাজ করতেছি, সবাই অনেক ভালো আছে। উপজেলা মৎস্য কর্মকর্তাও জানালেন, খাইরুন নাহারের সফলতা দেখে প্রায় 100 প্রান্তিক নারী উদ্যোক্তা হয়েছে এ উপজেলায়। ওনাকে অনুসরণ করে এখানে অনেক উদ্যোক্তার আরও সৃষ্টি হয়েছে। তার কাছ থেকে প্রশিক্ষণ নিয়ে, তার সহযোগিতা নিয়ে, আমাদের সহযোগিতা নিয়ে এখানে আরও অনেক বেকার যুবক যুব মহিলা কিন্তু নিজের পায়ে দাঁড়াচ্ছে, মাছ চাষ করে তারা স্বাবলম্বী হচ্ছে। আর এই ধরনের মিশ্র চাষে কৃষি বিভাগ সবসময় প্রযুক্তিগত সহায়তা প্রদানের পাশাপাশি সকল ধরনের সহযোগিতা করবে বলে জানিয়েছেন উপজেলা কৃষি কর্মকর্তা। কৃষি বিভাগ এটার উৎসাহ দিচ্ছে, তাদের প্রযুক্তিগত সহায়তা দিয়ে যাচ্ছে এবং কৃষকদের আরো কিভাবে এটা উন্নয়ন করা যায় সেভাবে কাজ করতেছে। মাছ চাষে কৃতিত্ব